সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা গত 5 তারিখ দেখেছি এদেশের মাটি এবং মানুষের গর্জন, যেটা আমরা কোরআনে পড়েছি আবাবিল পাখির মতো ঝাঁকে ঝাঁকে এসেছে আর কাফেররা ঝাঁকে ঝাঁকে ঘুরে পড়ার মতো পরিণত হয়েছে। সেই দিন আমরা দেখেছি, যেদিন আমরা এই 70 বছর নির্যাতিত নিগৃহীত মানুষ যখন জেগে উঠেছে, যারা আমাদেরকে জুলুম করেছে, যারা আমাদেরকে হত্যা করেছে, যারা আমাদের জানাজায় উপস্থিত হতে দেয় নাই, যারা আমাদের নিজস্ব প্রধান পরিবারের ভিতরে বলতে দেয় নাই, তারা কিভাবে পালিয়েছে, সেই কণ্ঠস্বর সেই আমাদের প্রিয় নেতা আল্লামা জালাল হোসেন সাঈদী বলেছিলেন, তারা ইঁদুরের ভক্ত খুঁজে পাবে না। তারা আমাদেরকে অভিযোগ করত আমরা নাকি পাকিস্তানে দালাল। আমরা পাকিস্তানে যাইনি, আপনারা ভারতে চলে যেতেন। আমরা সে সমস্ত দালাল বলতে চাই, এদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, শুধুমাত্র আল্লাহর বিধানের জন্য সেই আন্দোলন হয়েছিল জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে এক অপরিসীম সংগ্রাম। আগামী সংগ্রাম হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম। আমরা এই দেবীর দ্বারকে একটি সুন্দর সোনালী দেবীর দ্বার গড়ে তুলতে চাই। আমরা এই দেবীর দ্বারকে সন্ত্রাস মুক্ত দেবীর দ্বার গড়ে তুলতে চাই। আমরা এই দেবীর দ্বারকে জালিম মুক্ত দেবীর দ্বার গড়ে তুলতে চাই। তারা আমাদেরকে বলে জামাতকে শাসন পরিচালনা করতে পারে, পারবে? আমরা তাদেরকে বলতে চাই, আপনারা চুরি করেন, ধর্ষণ করেন, ডাকাতি করেন, ব্যাংক লুট করেন, আপনারা শাসন করতে পারবেন, স্বপ্নকে শাসন করতে পারবে না? কি আদম প্রশ্ন! আগামী বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে এক দল সৎ নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হবে ইনশাআল্লাহ, নেতৃত্বে পরিচালিত হবে ইনশাআল্লাহ। এদেশের মাঝে মানুষের আবেগ অনুমতি দেন, আলেমদের ইসলামী চিন্তায় চিন্তিত আদর্শ মেধাবী ছাত্র যারা দেশ গড়ার কারিগর, তাদের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আজকে দেখেন এখানে দেবীর দ্বারের অনেক বলিষ্ঠ নেতৃবৃন্দ রয়েছে, তন্মধ্যে বলিষ্ঠ আহ্বায়ক একজন। দেবীর দ্বারে কোন জনগণ বলতে পারবে না আমাদের প্রিয় আহ্বায়ক, আমাদের প্রিয় সাইফুল ইসলাম, আমাদের প্রিয় শহীদুল ইসলাম কোন নেতৃত্ব কোথাও কোন ধরনের অপরাধ সংঘটিত করেছে। কিন্তু যারা প্রশ্ন করেন আপনাদের নেতাদের চরিত্র সম্পর্কে এদেশের মানুষ ভালো করে জানেন। আমি সর্বশেষ এই কথা বলতে চাই, দেবীর দ্বারে গড়ে তুলতে হলে আমাদেরকে মেধায় মননে তাকায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যে ভালো ছাত্র হিসেবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। আমাদেরকে দাওয়াতি কাজের মাধ্যমে এদেশের মানুষকে ইসলাম এবং ইসলামের হুকুমতের যে সুফল তা তুলে ধরতে হবে। এক কথায় দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দায়িত্ব দিয়েছেন, উতু ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি মাউজাতিল হাসানা। আমরা সেই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। যারা এই দিন প্রতিষ্ঠার সংগ্রামে সংঘবদ্ধ হতে চায় তাদেরকে সংঘবদ্ধ করব ইনশাআল্লাহ। এবং এই মানুষের মানুষের মুখে ফজরের আজানে দলিতে যেমন জেগে ওঠে, আগামী দিনের যে কোনো ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে তারা জেগে উঠবে, সেই জন্য আমরা দাওয়াতি কাজ করব ইনশাআল্লাহ। আসুন আমরা দেবীর দ্বারে গড়ে তোলার জন্য মেধায় মননে তাকায় এবং আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে এদেশের মানুষের সামনে জাগিয়ে তুলে বলি, আসুন আমরা একটি বাংলাদেশকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেবীর দ্বারকে আগামী দিনের ইসলামী নেতৃত্বে আসলে
আশীন করার জন্য ভূমিকা পালন করব এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ